গুড মর্নিং, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার আগের ব্লগগুলো যারা ফলো করেছেন, মানে শান্তিনিকেতন বলুন, তারাপীঠ বলুন, কিংবা তারও আগে দীঘা ট্রিপ বলুন, সেই সব জায়গাতেই আমি বলেছিলাম যে আমি পুরুলিয়ার জন্য একটা প্ল্যান করছি। তো সেটাই সাকসেস হচ্ছে আজকে এই দিনে। আজকে ডেট হচ্ছে কি আপনার থার্ড অক্টোবর, মানে অষ্টমীর দিন সকাল ভোর রাত সাড়ে চারটে। এখনও তো ভোর হয় না, ভোর আমাদের 6টা 5টা 6টার পর থেকে হয়। তো বেরিয়ে পড়েছি এখন, ফার্স্টে যাব বাপি সুস্মিতাকে পিক আপ করবো উল্টোডাঙ্গা থেকে। বাপি সুস্মিতাকে আপনারা চেনেন হয়তো, যারা দার্জিলিং সিরিজ দেখেছেন, বা আমরা কোথায় গেলাম, জয়পুর ফরেস্ট সিরিজ দেখেছেন, ওইগুলোতে ওরা ছিল। তো এইবারের ট্রিপে ওরা জয়েন করছে আমাদের সাথে। তো চলুন, আর বেশি কথা বলছি না, সকাল সকাল এখন ফাঁকা রয়েছে, ফাটাফাট বেরিয়ে যাই। পকরডাঙ্গা মোড়টায় খুব জ্যাম হয়, ওখানে ওই মাছের আড়ত বসে, তো সেটাও পেরিয়ে এগোতে হবে, ফাটাফাট যেতে হবে। আগে হাইওয়ে ধরে নিই, ফাঁকা থাকবে, তারপর আবার কথা হবে। আচ্ছা, তার আগেও কথা হবে যখন বাপি সুস্মিতাকে উঠিয়ে নেবো, ঠিক আছে? চলো, বাই। তো যেরকম বলেছিলাম, আমাদের সাথে বাপি সুস্মিতা অ্যাড হয়ে গেছে। আগের সিরিজে যারা দেখেছো চিনতে পারছো অবশ্যই, ওরা গেছিল দার্জিলিং আর জয়পুর আমাদের সাথে। তো এখন আছি, আবার আমরা চলে এসেছি এবার পুরুলিয়া রক। তো এখন বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতে আছি, এখান থেকে গিয়ে দিল্লি রোডটা ধরে নেব। পুজো সকাল বলে ভালো বাইকের ভিড় রয়েছে ব্রিজের ওপর, না নালে এমনি সময় ফাঁকাই থাকে। এদিকে মায়ের মন্দির দক্ষিণেশ্বর, জয় মা, এটা সেই বিখ্যাত বালির ব্রিজ, রামদেব বাবার যোগা সাথে বালি গিয়ে। এখন বেরোচ্ছি ফার্স্ট আমাদের টোল, ডানকুনি টোল প্লাজা। চলে গেল ফাস্ট্যাগের জন্য। টোল প্লাজাটা পার করে সামনে শক্তিগড়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। সকাল এখন বাজে 7:30, 7:35। মাঝখানে একটু লেট হয়েছে কারণ বৃষ্টি পড়ছিল বলে সল্টলেক স্টেডিয়ামের সামনে একটু ভিড় হয়ে গেছিলো, কারণ কেউ পুজো তো বাইক অনেক মানে ব্রিজের তলায় দাঁড়িয়েছিল, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। নাহলে মোটামুটি এই সময় শক্তিগড় পৌঁছে যাওয়ার কথা। চলে এসেছি সামনে পালসি টোল প্লাজা, দেখা যাচ্ছে জিপ কার 75, এখানে অ্যামাউন্ট 75। সবকটাই তো এখন ফাস্ট থাকতে না। কিন্তু ফাস্ট হচ্ছে না এখন। যা বলেছিলাম 8:05 শক্তিগড়ে পৌঁছে গেছি, কোন একটা কুটিতে দাঁড়াতে হবে, কোন একটা ল্যাংচার কুটিতে, কুটি না ল্যাংচা কমন, আর বাকি সব অন্যরকম। বাপি ডিসাইড কর কোনটা। মহামায়া ল্যাংচা ঠিকঠাক আছে, চল দেখি। তো যেটা আমি হিসাব করেছিলাম সেটাই, এখন 8টা বাজে, কেমনই যাচ্ছে। আর আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গা দেখে, মহামায়া ল্যাংচা হল, এখানে দাঁড়ালাম খাওয়ার জন্য, খেয়ে পেয়ে তারপর বলছি কীরকম রিভিউটা। কী আছে মা,
কচুরি না লুচি গো? সবই ঠিকঠাক আছে? লুচি তরকারি খাওয়া শেষ, এখন যেটা এখানে ফেমাস সেটা খাওয়ার পালা। সুন্দরী, খুব সুন্দরী তো। মোটামুটি খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দিচ্ছি গন্তব্যের দিকে। এখন সাড়ে আটটা, আধ ঘন্টার মতো দাঁড়ালাম এখানে। আর এই মহামায়া ল্যাংচা হল এ দেখছেন খুব সুন্দর বানিয়েছে, মানে লুচি কচুরি সব তো একই রকম খেতে, সাথে তরকারিটাই মেন স্বাদ হয়, তো এই তরকারিটা খুবই সুন্দর, আর সাথে ল্যাংচাটাও ভালো, আর ওই সরভাজা আর চিনি নাম ওটা সীতাভোগ দুটোই খুব ভালো, তাই তো? তো আবার জার্নি শুরু করছি, না চালালে এই ক্যাঁ 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 করে, চুপ। ঠিক আছে চলো স্টার্ট করছি। এখন পর্যন্ত প্রায় 150-161 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি, তো সেরকম কোনো মানে টায়ার্ডনেস ফিল করতে পারছি না। এটাই মানে 130 কিলোমিটার আমার বাড়ির থেকে বকখালি গিয়েছিলাম, ওখানে সরু রাস্তা বলে মানে এই 130 কিলোমিটার চালাতেই একদম হাঁপিয়ে উঠেছিলাম। তা এখনও মানে এত সুন্দর রাস্তার জন্য একদম ফুরফুরে লাগছে, বুঝতেই পারছি না যে এত কিলোমিটার চলে গেছে। আর দ্বিতীয় কথা, আমার এই মানে আমি পুরুলিয়াতে ঢুকবো বারান্দিতে, কিন্তু তার আগে আমি মেসেঞ্জার ঘুরে তারপর ঢুকবো, মানে এখান থেকে এখন পানাগড় দুর্গাপুর পেরিয়ে আসানসোল পেরিয়ে প্রথমে মেসেঞ্জার ড্যামে ঘুরবো, ঘুরে তারপর ওখান থেকে বারান্দিতে ঢুকবো। মানে যেহেতু এই রাস্তা ধরে যাচ্ছি, আসানসোল হয়ে যাচ্ছি, রানীগঞ্জ দিয়ে হলে তো আর হতো না, তো যেহেতু আসানসোল পুরুলিয়া রোডটা ধরবো তাই জন্য মেসেঞ্জারটা দেখবো। লরির পিছনে দাঁড়িয়ে গেছে, এই টোল প্লাজাটার নাম আমি বলতে পারলাম না, আপনারা কেউ জানলে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর দ্বিতীয়ত, এই জার্নির সাথে সাথে যেই সব ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলোতে আমি দাঁড়িয়ে ইনস্টাগ্রাম স্টোরি দিচ্ছি, পোস্ট করছি, তো সেগুলো জানতে হলে অবশ্যই এই আমার ইনস্টা আইডিতে ফলো করতে হবে। এরকম রোড হলে 400-500-600 সব কিলোমিটার চলে যায়। 500 না, এত বার খাইয়ে লাভ নেই, 500 কমে যাবে। আরো ভালো লাগছে দুদিকে, মানে এত সুন্দর গাছের ফুল ফুল গুলো হয়ে আছে না, কৃষ্ণচূড়া গাছ বোধ হয় এগুলো, কৃষ্ণচূড়া গাছ বোধ হয় এগুলো, রাধাচূড়া দেখতেই পাচ্ছ। দুর্গাপুর চলে এসেছি, দুর্গাপুর সিটি সেন্টার ক্রস করছি এখন, আর সামনে রাস্তার ভিউটা অসাধারণ, তার সাথে মালভূমি অঞ্চল যে চলে এসেছে সেটা বোঝা যাচ্ছে। এইটা ডাইভার্সনের জন্য আছে, বাট আগে এখন মানে যে কটা রাস্তা পেরোলাম খালি উঁচু আর নিচু, ঢেউ খেলি খেলি আস, বেশ দারুণ এনজয় করছি জায়গাটাকে। আর আসানসোল এখান থেকে আর অ্যাপ্রক্স 30 কিলোমিটারের মতো, তো আর 30 কিলোমিটার গিয়ে রাইট টার্ন নিতে হবে আমাকে। তো আপাতত চিত্তরঞ্জন মোড়টা পেরিয়ে এসেছি, চিত্তরঞ্জন মোড় থেকে বাদিক গেলে বরন্তি চলে যেতাম, আমরা সোজা যাচ্ছি মাইথন ড্যামের দিকে। আর ঢুকতেই জাস্ট এদিকে ঢুকেছি, এদিক ওদিক সেদিক চারদিকে পাহাড়ি পাহাড় দেখা যাচ্ছে,
এখন একটু নিচের দিকে আছে, এর জন্য দেখা যাচ্ছে না। আবার যখন রাস্তাটা আপ ডাউন হচ্ছে, আবার যখন আপে ঢুকবো তখন পাহাড়গুলো আবার স্পষ্ট হবে। জাস্ট এইখানেই আছে একটা দুটো তিনটে, এই পাঁচটাতেই দেখা যাচ্ছিল, এখন জাস্ট গাছের জন্য জেগে গেছে, কারণ আমার নিচের দিকটায় আছে। তো সাথে থাকুন, আবার দেখাচ্ছি। ওই যে বাঘটা, এদিকটা কিন্তু দুর্দান্ত লাগছে। জলের উপরে মাইথনে ঢুকেও আমরা প্রচণ্ড মজা করেছি, ব্লগ করেছি। তো ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার জন্য এই ব্লগে এটা অ্যাড করলাম না, নেক্সট ব্লগে পেয়ে যাবেন। আমরা দিশেলগড়ে প্রবেশ করে গেছি, আর এখন দামোদরের উপরের ব্রিজ থেকে ক্রস করছি। ক্রস করে আর বেশিটা নেই, আর 15-16 কিলোমিটার দূরেই আমাদের ডেস্টিনেশন। রানিগঞ্জ দিয়ে ঢুকলে মেজিয়া সেতু দিয়ে যেতাম, এটা তারপর দিয়ে ঢুকেছি, এই জন্য এই সেতুটা দিয়ে, মানে মেজিয়া সেতুর পরের সেতুটাই হলো এটা। আর সোজা এটা আসানসোল পুরুলিয়া রোড, সোজা রঘুনাথপুর হয়ে পুরুলিয়া যাচ্ছে। আমরা তার আগেই ডান দিকে গড় পাহাড়কে রেখে বাঁদিকে ঢুকে যাব। প্রায় চলেই এসেছি, চলে আসা মানে যে কি বলবো, ল্যান্ডমার্ক যে বরন্তি চলে আসছে সেটা হলো এই ডান দিকে গড় পাহাড়টা দেখা যাচ্ছে। ইয়েতে আসছে, ক্যামেরাতে আসছে ঠিকঠাক, একটা ফাঁকা জায়গা হলে ভালো দেখা যেত। এই ডান দিকে গড় পাহাড়টাকে রেখে আমরা বাঁদিকে ঢুকে যাব আর একটু আগিয়ে গিয়ে। এই সামনে একটা ফাঁকা জায়গা আছে, এখান দিয়ে দেখা যাবে। এই মানে আসানসোল পুরুলিয়া রোডে এটাই আপনার ল্যান্ডমার্ক, এই ডান দিকে আপনার গড় পাহাড় দেখা যাবে। ভালো করে ডান দিকে গড় পাহাড় রেখে বাঁদিকে ঢুকে যেতে হবে, বাঁদিকে বরুণ। এই দেখুন এখানে ভালোভাবে দেখা যাচ্ছে, আমার সামনে গরুরা হরতাল করেছে। এই জায়গাটায় আশা করি ভালোভাবে দেখা যাবে গড় পাহাড়টা। এই পাহাড়ে কিন্তু ট্রেকিং হয়, হ্যাঁ 3 ঘন্টার, হ্যাঁ 3 ঘন্টা লাগে ট্রেক করতে। পুরো ওঠে লোকে, হ্যাঁ ওঠে লোকাল গাইড নিয়ে, হ্যাঁ পুরোটা উঠে ওপরে। তো এই এই দেখা, এটা এইটা হচ্ছে সুভাষ মোড়। কাউকে জিজ্ঞেস করবেন এই যে এখানে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের ঠিক এই বাঁদিকে এই রাস্তাটা, এখানে আমরা ঢুকছি, এটা সুভাষ মোড়। জিজ্ঞাসা করবেন সুভাষ মোড় থেকে ঢুকবেন, রাস্তাটা বড় চওড়া আছে, সেখান থেকে মানে ভালো হবে বরন্তি যাওয়াটা, সুন্দর রাস্তা হবে। যেমন মানে মুরাদি স্টেশনের পাশ থেকে গেলে যেমনি একদম সরু রাস্তা, অন্যদিক দিয়ে গাড়ি আসলে ফেসে যাওয়ার ভয় আছে, সেই জিনিসটা আপনি পাবেন না। দেখুন রোডটা পুরোটাই পিচ রাস্তা, আর ওই যে দূরে সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এখানে যেই দিকে এদিকে ওদিকে সেদিকে যেদিকে তাকাবে সেদিকে পাহাড়। আর আমরা আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ওই যে ওই পাহাড়টা, ওই যে দেখা যাচ্ছে এরকম পুরো গম্বুজের মতো, পুরো ত্রিভুজের মতো সরি, ওই পাহাড়টা হলো আমাদের ডেস্টিনেশন। ওখানে লেকটা রয়েছে, ঢুকে গেছি বরন্তি গ্রামে। তো যেহেতু মোটামুটি 5.5-6 ঘন্টা লাগে, কিন্তু আমরা যেহেতু ওই মাইথন ড্যামটা ঘুরে এসেছি তো এর জন্য একটু বেশি সময় লাগছে। এখানে এখন আমরা পৌঁছাচ্ছি 1:20 বাজে, তো আমরা প্রায় পৌঁছেই গেছি। এই জাস্ট দু একটা বাঘ মরলেই চলে আসবে, আশেপাশে ছোট ছোট টিলার মতো পাহাড়গুলো দেখা যাচ্ছে চারদিকে। এই জাস্ট
গলিগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কিছু করার নেই, বড় কোনো রাস্তা নেই যেমন বরন্তির জন্য। আর আশা করব আর 2-5 সেকেন্ডের মধ্যে একটা ভালো ঝলক আপনারা দেখতে চল মানে দেখবে দেখতে পাবে তোমরা কিছুক্ষণের মধ্যে একটা ভালো ঝলক দেখতে পাবে আর কি। এই দেখুন এই পাহাড়টাই হচ্ছে গিয়ে মুরাদি পাহাড়, এটার নাম। আর লেকটা মুরাদি লেক, জায়গার নাম বরং। এখানে আসার সাথে সাথেই পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে, দারুণ। একদম ঠান্ডা ঠান্ডা, এতক্ষণ গরমে কষ্ট করে এসেছি, হঠাৎই গাড়ির এসিটা খারাপ হয়ে গেছে, তো চলে এসেছি এই ডানাতে আমাদের বরন্তি লেক, বরন্তি ড্যাম যাই হোক। আমাদের রিসোর্টটা কাছাকাছি আছে রামচন্দ্রপুর গ্রাম, সাতকড়ি জেলা বাজার, চলে এসেছি। অসাধারণ সুন্দর গড় পাহাড়ও এখান থেকে দেখা যাচ্ছে। আশা করি ইয়েটা ভালো লাগছে তোর, জায়গাটা মানে যেখানে নিয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবেন। আর এরপরে এই রিসর্টটা কীরকম, প্লাস এর আশেপাশের জায়গা কী কী ঘোরার জায়গা, সমস্ত কিছু নিয়ে আরও নানান ধরনের ব্লগ করব। তো সাথে থাকতে হবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে। চলুন, বাই।